আনুষ্ঠানিক উদ্বোধন হলো উত্তরবঙ্গ উৎসব 2020। এবারে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মানে আমরা ভূষিত করব বিশিষ্ট 9 জন মানুষকে। আমরা সেই পর্বে পদার্পণ করব। আমরা পেয়েছি আলিপুরদুয়ার থেকে শ্রী রাজেন্দ্রনাথ দাস মহাশয়কে, তাকে আমরা বঙ্গরত্ন সম্মানে ভূষিত করব। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা আলিপুরদুয়ারের বারোভিসার লস্কর পাড়ার আপনার জন্ম, শিক্ষকতার সঙ্গে আপনি যুক্ত থেকে ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। বঙ্গ সম্মানে ভূষিত করা হচ্ছে আলিপুরদুয়ারের শ্রী রাজেন্দ্রনাথ দাস মহাশয়কে। এবারে কোচবিহার জেলার শ্রী জ্যোতির্ময় রায় মহাশয়, জ্যোতির্ময় রায় মহাশয়কে আমরা পেয়েছি কোচবিহার থেকে, শিক্ষকতার সঙ্গে তিনি যুক্ত, বহু উপযুক্ত ছাত্রছাত্রীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন, সাংস্কৃতিক বিবর্তন নিয়ে করেছেন গবেষণা। আমরা গর্বিত আপনাকে সম্মানিত করতে পেরে। শ্রী বিশ্বনাথ লাহা মহাশয়, বিশ্বনাথ লাহা মহাশয় তাকে আমরা পেয়েছি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, আপনার লেখনীর ধারায় সিক্ত হয়েছে, পরিপুষ্ট হয়েছে আমাদের বঙ্গ সংস্কৃতি। এবারে দার্জিলিং জেলার, দার্জিলিং জেলার শ্রী গণেশ বাহাদুর গিরি, প্রশিক্ষক বডি বিল্ডার শ্রী গণেশ বাহাদুর গিরি মহাশয়, 1953 সাল থেকে লৌহ মানব মনোতোষ রায়ের অনুপ্রেরণায় দেহ নির্মাণ চর্চায় তিনি প্রতি হয়েছেন, পেয়েছেন দেশ বিদেশ থেকে নানান পুরস্কার। আমাদের এবারের মুহূর্ত খুব আদরের মুহূর্ত, সম্মানের মুহূর্ত। আমরা আমাদের বঙ্গরত্ন সম্মানে ভূষিত করব শ্রীমতী ভারতী ঘোষ মহাশয়াকে। ভারতী ঘোষ মহাশয়া আপনাদের অনেকের পরিচিত, টেবিল টেনিস খেলোয়াড় এবং প্রশিক্ষিকা, তিনি টেবিল টেনিস খেলোয়াড় হিসেবেও পরিচিত, তাকে বোধহয় নতুন করে পরিচয় করাবার আর কোনো দরকার নেই আমাদের, অন্তত শিলিগুড়ির প্রত্যেকটি মানুষকে তথা উত্তরবঙ্গের মানুষকে। এবারে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করব আরও একজন বিশিষ্ট মানুষকে, ডক্টর শুভম মজুমদার মহাশয়। শুভম মজুমদার মহাশয় জলপাইগুড়ি জেলা থেকে আমরা তাকে পেয়েছি, তিনি বর্তমানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত অধ্যাপক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স যাদবপুর, তাকে সম্মানিত করতে পারে আমরা গর্বিত। এবারে শ্রীমতী হেমলতা প্রধান কালিম্পং, শ্রীমতী হেমলতা প্রধান কালিম্পং শিক্ষিকা, আমরা তাকে এই সম্মাননা জানাতে পেরে গর্বিত। তিনি পাহাড়ি প্রজাতির উদ্ভিদের সাথে প্রায় তার জীবনচর্যা, প্রতিদিন প্রতিনিয়ত বলা ভালো। শ্রীমতী হেমলতা মহাশয়, শ্রীমতী হেমলতা মহাশয়কে। এরপরে রয়েছেন মালদা জেলা, মালদা জেলা থেকে আমরা পেয়েছি ডক্টর দ্বিজেন্দ্র সরকার, বিশিষ্ট চিকিৎসক শ্রী ডক্টর দ্বিজেন্দ্র সরকার, তাকে আমরা বঙ্গরত্ন সম্মানে ভূষিত করছি। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ডক্টর মমতা কুণ্ডু, উত্তর দিনাজপুর জেলা থেকে শ্রীমতী মমতা কুণ্ডু মহাশয়কে আমরা পেয়েছি, তাকে আমরা বঙ্গরত্ন সম্মানে ভূষিত করলাম। একটা জোরে করতালি হয়ে যাক ওনাদের প্রত্যেকের জন্য। এবারে আমাদের প্রতীক্ষার অবসান। আপনারা অনেকে ইতিমধ্যে জানেন যে প্রেস ক্লাবের জন্য একটি নতুন বহুতল তৈরি হয়েছে, আমরা সবটা নিয়েই
শুনব, তবে তার আগে সেই বহুতলের শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের, দুঃখিত, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের বহুতল, তার শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের বহুতলের উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আবারও সেই শুভক্ষণ শুনব, তার ভাবনা, তার কথা, যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সঞ্চালিকাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার এখানে বঙ্গরত্ন যাদের দিলাম আমরা আজকে, আমাদের সরকার আসার পর থেকে আমরা প্রতি বছরই উত্তরবঙ্গে উত্তরবঙ্গ উৎসবে আমরা বঙ্গরত্ন দিই, এবং এটা দিতে পেরে আমরা নিজেদের ধন্য বলে মনে করি। বঙ্গবিভূষণও একটা আমাদের আছে, সেটাও বছরে বছরে হয়, কিন্তু উত্তরবঙ্গে দীর্ঘদিন যে অবহেলা এবং উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন যে সম্মান, সেই সম্মান অনেক সময় সঠিকভাবে পাচ্ছিলেন না বলেই আমরা এই প্রোগ্রামগুলো শুরু করি। এবং আজকে উত্তরবঙ্গ উৎসবের মাধ্যমে উত্তরবঙ্গের 8টি জেলাতেই একই সময় প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেমন হচ্ছে, যদিও আমার ইচ্ছে ছিল উত্তরবঙ্গ মেডিকেল, উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রোগ্রামটা করার, আমি বলেওছিলাম তাই, কিন্তু পরে দেখতে পেলাম এটা বাইরে হচ্ছে, যা গিয়ে কোনো এক সময় আমি আসবো। আমি এখান থেকে উত্তরবঙ্গ ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের আমার অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার এবং আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তবে ভালো থেকে মাস্টারমশাইদেরও আমার প্রণাম জানাচ্ছি, যাদের আমরা আজকে বঙ্গরত্ন পুরস্কার দিলাম, তারা প্রত্যেকে নিজ নিজ কাজে, নিজ নিজ কাজে, নিজ নিজ ভাবনায়, নিজ নিজ চিন্তায়, নিজ নিজ গর্বে আমাদের সবাইকে গর্বিত করেছেন। আমরা তাদের সুস্থ জীবন কামনা করি, তাদের সাফল্য, আরও সাফল্য কামনা করি। আজকে আমার সাথে এখানে আমার সহকর্মী গৌতম দেব, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রানা, অরুণদেব অধিকারী, বিজয় বর্মন সহ বিভিন্ন বিশিষ্টরা, আমার ডিএম দীপপ্রিয়া সহ বিনয় তামাং, অনিক থাপা, মিস্টার রায় সহ আমাদের এখানে আমার সাথে মিস্টার বর্ধন উত্তরবঙ্গ যে উন্নয়ন দপ্তর, তার প্রিন্সিপাল সেক্রেটারি, এসডিও, বিডিও, কমিশনার থেকে শুরু করে সকলেই আছেন। আর আছেন আমার অগণিত ছাত্রছাত্রী বন্ধু এবং আমার শিক্ষক এবং শিক্ষিকারা আমি দেখতেই পাচ্ছি, এবং সাধারণ মা বোনেরাও এসছেন। বাচ্চাদের আমি স্কুল টাইমের বাইরে আটকে রাখার একটু বিপক্ষে, এবং তারা বাড়ি ফেরার তাদের একটা টান থাকে, সারাদিন স্কুল করে, আমি তাই আমার বক্তব্য বেশি রাখার ইচ্ছে থাকলেও যেখানে ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছোটো ছোটো স্কুল ছাত্রছাত্রীরা থাকে, সেখানে আমি কখনো তাদের জন্য বেশি সময় নষ্ট করি না, তার কারণ এটা আমাদের কর্তব্য তাদের তাড়াতাড়ি বাবার বাড়িতে পৌঁছে দেওয়া। তারা এসছেন এখানে, উৎসবে অংশগ্রহণ করেছেন, এটাই বড় ব্যাপার। আপনাদের সকলেই আপনারা ভালো থাকুন। আমি কয়েকদিন আগেও এসেছিলাম এখানে, মিছিল করে গিয়েছি,
এবং আমাকে উত্তরবঙ্গে প্রায় প্রায় আসতে হয়। নাথিং নিউ টু মি। আজকে উত্তরকন্যা আমাদের সরকার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের একটা বাঞ্ছা ছিল, বাসনা বলতে পারেন, যে আমাদেরও একটা উত্তরবঙ্গে একটা সেক্রেটারিয়েট হোক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আমরা সেটাও তৈরি করে দিয়েছিলাম এবং সেই উত্তরকন্যারও আজকে জন্মদিন। আমি উত্তরকন্যার জন্মদিনেও উত্তরকন্যাকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা উত্তরবঙ্গের মানুষের প্রাণের সম্পদ এবং প্রাণের আরাধনা, উপাসনা, বন্দনা বলতে পারেন। আপনারা জানবেন উত্তরবঙ্গ সত্যি অবহেলিত ছিল। আজকে 6টা জেলার জায়গায় 8টা জেলা তৈরি হয়েছে নতুন। আজকে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে নতুন জেলা ভবন থেকে শুরু করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে শুরু করে আফ্রিকান সাফারি শিলিগুড়ি জলপাইগুড়িকে কেন্দ্র করে চিড়িয়াখানা থেকে শুরু করে একেবারে ভোরের আলো থেকে শুরু করে কালিম্পং দার্জিলিংয়ের লামাহাটা থেকে শুরু করে কুচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের ইউনিভার্সিটি থেকে শুরু করে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু করে ওদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার মেডিকেল কলেজ থেকে শুরু করে ঢেলে কাজ করা হচ্ছে, উত্তরবঙ্গ জুড়ে কাজ করা হয়েছে। জয়ী সেতু থেকে শুরু করে যদি আপনারা চ্যাংড়াবান্ধা মালবাজার রেল লাইনটাও দেখেন, আপনারা যদি একেবারে আমাদের ময়নাগুড়ি যোগীগোপা রেল লাইনটাও দেখেন, কুচবিহারে এয়ারপোর্ট করে দেওয়া হয়েছে, মালদা এয়ারপোর্ট হচ্ছে, বালুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, বাগডোগরা এয়ারপোর্ট অনেক বর্ধিত করা হচ্ছে, নাইট ল্যান্ডিং ফ্যাসিলিটিস করা হয়েছে, অনেক কাজ, প্রচুর কাজ তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আর উত্তরবঙ্গের সংস্কৃতিতে আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীত যেমন চলে, নজরুল যেমন চলে, অতুল প্রসাদী যেমন চলে, দ্বিজেন্দ্র গীতি যেমন চলে, লোকসঙ্গীত যেমন চলে, এখানকার ভাওয়া ভাওয়াইয়া গান, চটকা গান এবং এখানকার গম্ভীরা নাচের সাথে সাথে রাজবংশী, রাভা, মেজ সহ অন্যান্য কমিউনিটির মানুষেরও নিজস্ব নিজস্বতা আছে। পাহাড়ের যেমন অনেক নিজস্ব নিজস্বতা আছে। আমি যেমন নতুন জেলা বললাম, আলিপুরদুয়ার জেলা নতুন তৈরি হয়েছে, কালিম্পং জেলা নতুন তৈরি হয়েছে, তেমনি মালদা নতুন ডিভিশন তৈরি হয়েছে এবং মনে রাখবেন মিরিক নতুন মহকুমা তৈরি হয়েছে, শিলিগুড়ি নতুন পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। এইভাবে অনেক কাজ তৈরি হয়েছে। আজকে রায়গঞ্জ জলপাইগুড়ি কুচবিহারে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, রায়গঞ্জ ইসলামপুর চাঁচল জলপাইগুড়ি মালবাজার বালুরঘাট গঙ্গারামপুর ফালাকাটায় সুপার স্পেশালিটি হসপিটালও তৈরি হয়েছে। অনেক কাজ, চা বাগান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা অনেক কাজ করছি, যাতে আমার তপশিলী ভাই বোনেরা, নবশূদ্র ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, বাঙালি ভাই বোনেরা, নন বেঙ্গলি ভাই বোনেরা, সমস্ত ভাই বোনেরা তারা যাতে তাদের মর্যাদা পায়। আজকে অনেক ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি পুরো নর্থ বেঙ্গল জুড়ে তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গ যেটা উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, আমি চাই এটা আরো ভালো হোক এবং উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ভালো হোক আমি এই কারণে চাই। বেশ কিছুদিন ধরে আমার কাছে খবর আসছে কোনো একটি রাজনৈতিক দলের কেউ কেউ ওখানে গিয়ে মাঝে মাঝে হামলা টামলা করাচ্ছেন একটু। আমি পুলিশকে বলবো স্ট্রংলি হ্যান্ডেল করতে, কোন রকম কোনো হামলাকে যেন আমরা প্রশ্রয় না দিই। আর দুই, মনে রাখবেন এই মাটি আমার সোনার মাটি, এই মাটিকে হামলা করতে আমরা দেব না, এই মাটিতে সন্ত্রাস করতে দেব না, এই মাটিতে লাঞ্ছনা করতে দেব না, এই মাটিতে লিঞ্চিং করতে দেব না, এই মাটিতে মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, এই মাটিতে কারো অধিকার কেড়ে নিতে দেব না, এই মাটিতে আমরা সবাই সমান, আমরা সবাই নাগরিক, এটা আমাদের সবচেয়ে বড় অধিকার, আমরা সবাই এদেশের মানুষ, আমরা ঐক্যবদ্ধ ভারতকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমিকে ভালোবাসি। আমায় যদি জিজ্ঞেস করেন একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরুন, আমি বলবো পারবো না, আমার দুটো হাতেরও দরকার আছে, আমার দুটো পায়েরও দরকার আছে,
আমার হৃদয়ের হৃদয়টাও দরকার আছে, আমার লিভারেরও দরকার আছে, কিডনিরও দরকার আছে, চক্ষুরও দরকার আছে, নাকেরও দরকার আছে, কানেরও দরকার আছে। সেই রকম মনে রাখবেন, আমার বাঙালিও দরকার আছে, আমার নন বেঙ্গলিও দরকার আছে, আমার রাজবংশীয় দরকার আছে, আমার কান্তাপুরীয় দরকার আছে, আমার ভাওয়াইয়া দরকার আছে, আমার মনে রাখবেন মেয়েছ দরকার আছে, আমার আদিবাসীও দরকার আছে, আমার তপশিলী ভাই বোনেরও দরকার আছে, আমার আদিবাসী ভাই বোনেরও দরকার আছে, আমার স্কুলের ছাত্রছাত্রীদেরও দরকার আছে, আমার ঘরের মা বোন দরকার আছে, আমার সংখ্যালঘুও দরকার আছে। আমি মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেম্বাই রেনা ভাই ভাই, আমি সবসময় মনে করি ত্যাগ কা নাম হয় হিন্দু, ইমান কা নাম হয় মুসলমান, প্যার কা নাম হয় ইসাই, আর শিখ কা নাম হয় বলিদান। ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান, মনে রাখবেন সারে ঘাস আচ্ছা হিন্দুস্তান হামারা। এদেশ কেন ভাগাভাগি করব? কারো বাড়ি মালে তো কারো বাড়ি ধূপগুড়িতে, কারো বাড়ি শীতলকুচিতে তো কারো বাড়ি তুফানগঞ্জে, কারো বাড়ি গঙ্গারামপুরে তো কারো বাড়ি বালুরঘাটে, কারো বাড়ি মালদার গাজলে তো কারো বাড়ি মালদার চাঁচলে, কারো বাড়ি শিলিগুড়িতে তো কারো বাড়ি দার্জিলিংয়ে, কারো বাড়ি কালিম্পংয়ে তো কারো বাড়ি মাটিগাড়ায়, কারো বাড়ি মনে রাখবেন কারো বাড়ি জলপাইগুড়িতে তো কারো বাড়ি আমার ধূপগুড়িতে। সুতরাং সবটাই আমাদের নিজেদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারো বাড়ি ইসলামপুরে তো কারো বাড়ি রায়গঞ্জে, কারো বাড়ি কালিয়াগঞ্জে তো কারো বাড়ি ইটাহারে, মানুষ কিন্তু আমরা সবাই এক। সবাইকে ভালো থাকতে হবে, এক থাকতে হবে। আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই, বঙ্গ সংস্কৃতি যেমন গর্বের, উত্তরের সংস্কৃতিও গর্বের। দক্ষিণ উত্তরে কোনো ভেদাভেদ নেই, টোটালটাই আমাদের সকলকে নিয়ে। এবং বাংলায় যারা থাকবেন তাদের কাছে একটা মেসেজ যাওয়া দরকার, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমরা কোনো ভাগাভাগিকে মদত দেব না। একটা বাঙালির রক্ত লাল, একটা রাজবংশীর রক্ত লাল, একটা কাম্বাপুরীর রক্ত লাল, একটা পাহাড়ি ভাই বোনের রক্ত লাল, একটা বাঙালির রক্ত লাল, একটা বিহারের ভাই বোনেরা যারা এখানে থাকে তার রক্ত লাল। মনে রাখবেন, আমি কিছুদিন আগে এখানে মিছিল করে গেছি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে, প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া থেকে শুরু করে, আমার সাংস্কৃতিক কর্মীরা থেকে শুরু করে, আমার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ পারসিক জৈন থেকে শুরু করে সবাই তারা অংশগ্রহণ করেছিলেন। আমি আবার বলি, আমি উত্তরবঙ্গে কেন বারবার আসি জানেন? আমি উত্তরবঙ্গকে বারবার আসি তার কারণ, উত্তরবঙ্গকে আমি ভালোবাসি। আমি দক্ষিণবঙ্গকে যেমন ভালোবাসি, উত্তরবঙ্গকেও ভালোবাসি। দক্ষিণবঙ্গ যদি আমার ঘর হয়, উত্তরবঙ্গ কি আমার পর? না বন্ধু, না, উত্তরবঙ্গ আমার অনেক আপন। মনে রাখবেন, দক্ষিণবঙ্গ যদি হয় আমার স্বজন, উত্তরবঙ্গ আমার আপন। নিজ ভূমিতে, নিজ জায়গায়, নিজ সংস্কৃতিতে সকলকে ভালোবেসে সকলকে সুন্দর করে থাকতে হবে। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, তপশিলীরা শিক্ষাশ্রী, আদিবাসীরাও শিক্ষাশ্রী, সাধারণ ভাই বোনেরা কন্যাশ্রী, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপও আছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিই, কেন জানেন? আমি চাই আমার বাংলার মাটি সারা বিশ্বের মাটিকে জয় করুক, সভ্যতা দিয়ে জয় করুক, শিক্ষা দিয়ে জয় করুক, সংস্কৃতি দিয়ে জয় করুক, খেলাধুলা দিয়ে জয় করুক। কেন উত্তরবঙ্গের সাংস্কৃতিক উৎসব মিলনের তরে, এটা মিলনের মহাতীর্থ। সব মানুষ এই কদিন ধরে এই উৎসবে সাড়ম্বরে অংশগ্রহণ করবেন। আর আমি উত্তরবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, আমি 4 বছর করি পাহাড়ে, 1 বছর করি কলকাতায়, 5 বছরের মধ্যে। আমি 22 তারিখে পাহাড়ে আমার র্যালি আছে এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে, এবং 23 তারিখে পাহাড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করে আমি 23 তারিখেই ফিরে আসব। মনে রাখবেন, আপনারাও সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের মতো করে ভালো করে সম্মান জানাবেন, তার কোনো তুলনা হয় না। গান্ধীজি, নেতাজি, গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, এটা আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের মন্ত্রে আছে। একদিকে স্বামী বিবেকানন্দ, একদিকে মহাত্মা গান্ধীজি,
অন্যদিকে বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লাল বাল পাল, ক্ষুদিরাম প্রফুল্ল জাকি, বিশ্বা মুন্ডা থেকে শুরু করে পঞ্চানন বর্মা পর্যন্ত, মনে রাখবেন সকলকেই আমরা ভালোবাসি, সকলকেই আমরা সম্মান করি, প্রত্যেককে সম্মান করি আমরা। যে সম্মান করতে পারে সেই তো মানুষ, যে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে জয় করতে পারে সেই তো মানবিক মানুষ, যে একে অপরকে কাছে টেনে নিতে পারে সেই তো মানুষ, আর যে একে অপরকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন সে কখনো একান্ত মানুষ হতে পারে না। মনুষ্যত্বের বড় কথা হচ্ছে মান এবং হুঁশ, মান এবং হুঁশ নিয়ে যারা তৈরি হয় তারই নাম হচ্ছে মনুষ্যত্ব, সেটাই হচ্ছে মানুষ। তাই আজকে থেকে যেহেতু আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা আছে, বড়দের জন্য আমি বলবো এই উৎসবে দাঁড়িয়ে, আগেও যে বলে গেছি এখনো তাই, এনআরসি নিয়ে চিন্তা করবেন না, আমি আছি, কেউ গায়ে হাত দিতে পারবে না, কিচ্ছু হবে না, কেউ অধিকার কাটতে পারবে না, কে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে পুরোপুরি আছি, আমি আছি মানে আমার সাথে বাংলার 100% মানুষ আপনাদের সাথে আছে, কে একটা কি বললো বাইরে তাতে কিছু যায় আসে না, এই রাজ্যটা আমাদের, এই মাটিটা আমাদের, মনে রাখবেন এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার ভালোবাসার অধিকার আর রাস্তা, এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, এই রাস্তা কেউ কেড়ে নিতে পারবে না। আর একটা বলে যাই, চিন্তা করবার কোনো কারণ নেই, নিজেরা নিজেদের মতো করে ভালো করে কাজ করুন, শান্তিতে থাকুন, চিন্তা করবেন না। মনে রাখবেন ভোটের সময় আমরা পাহারাদার হিসেবে আসি না, 365 দিন 24x7 আমি আপনাদের পাহারাদার, ভোটের পাহারাদার নই কিন্তু মানুষকে দেখবার পাহারাদার, মানুষের বিরুদ্ধে কোনো কাজ হোক এটা আমি কোনো দিন করতে দেবো না, এটা আমি করতে দেব না, এটা আমার অভিরুচি নয়, এটা আমার সংস্কৃতি নয়, এটা আমার বাবা মামাকে শেখাইনি। আজকে কি বলছে এনপিআর করতে হবে, কিসের এনপিআর? আমিও বোধহয় ভেবেছিলাম ওটা এমনি সেন্সাস, যখন দেখলাম তাতে কলম করেছে বাবা মায়ের জন্মস্থান দিতে হবে, বাবা মায়ের ডেট অফ বার্থ দিতে হবে, তখন ভাবলাম এ তো আমিও দিতে পারবো না, আমার বাবা মায়ের যদি জন্ম সার্টিফিকেট চান কোথা থেকে দেবো? আমি দেখলাম অনেকে অনেক কথা বললো কিন্তু সবাই মিটিংয়ে চলে গেল, আমি একা গেলাম না, তবুও তো একজন প্রতিবাদ করেছে, যদি কেউ যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলনে, তবু একলা প্রতিবাদ করেছি, যা বলেছি কথা রেখেছি। আমি আবার সবাইকে বলছি ভেবে দেখার জন্য, এমনকি নর্থ ইস্টার্ন স্টেটগুলো, বিজেপির স্টেটগুলো ইনক্লুডিং ত্রিপুরা, আসাম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অল সিকিম থেকে শুরু করে, আমি আবার রিকোয়েস্ট করবো এবং অল অপোজিশন স্টেটকে, আপনারা মিটিংয়ে গেছিলেন আপনাদের ভালো কথায় বুঝিয়ে দিয়েছে চালাকি করে যে বাবা মায়ের জন্মস্থান বা জন্ম সার্টিফিকেট দিতে হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটারি, না দিলেও চলবে, তাই আপনার যদি একটা কলম থাকে, আপনি যখন মার্কশিট পান প্রত্যেকটা সাবজেক্টের জায়গা থাকে, প্রত্যেকটা সাবজেক্টে আপনার নাম্বার থাকে, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে পাস করতে হয়, তো একটা জায়গায় যদি আপনার নাম্বারই না থাকে, আপনি একটা সাবজেক্ট পরীক্ষাই না দেন, তাহলে কি আপনাকে পাস বলে ঘোষণা করবে? করবে না, আমি বলবো একটা পরীক্ষা দেয়নি, ইনকমপ্লিট। তাহলে যে ধরুন নামটা দিল না, ডেট অফ বার্থটা দিল না, বা জন্ম সার্টিফিকেট বাবা মার দিল না, বা জন্মস্থান দিল না, সেই কাগজ দেখাতে পারলো না, তার মানে সে তো ইনকমপ্লিট, অটোমেটিক্যালি আসল সময় তাকে মাফ করে দেবে। সুতরাং যে ইচ্ছে তাদের কথায় বুঝুক, আমি বুঝছি না, আমি একটাই কথা বুঝি, আইনে কাগজপত্রে যখন লেখা আছে কাগজপত্র ঠিক না করা পর্যন্ত এটা করা যাবে না, কারণ ওখানে কন্ডিশন রেখে দেওয়া হয়েছে, আর লিখিতভাবে যদি কন্ডিশন থাকে সেটা যতক্ষণ পর্যন্ত উইথড্র না হচ্ছে সেটা আইন হিসেবে থেকে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটুকু বুদ্ধি আশা করি আমাদের সকলের আছে। এবং তাই আমি এখনো মনে করি আজ দেশে যেটা চলছে ঠিক হচ্ছে না, ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ, যুবক যুবতীরা আমাদের ভবিষ্যৎ, মা বোনেরা এগিয়ে আসুন, মা বোনেরা দায়িত্ব নিন এ দেশে, এ রাজ্যে, ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুরা আজকে পড়াশুনো করো, কেউ ডাক্তার তৈরি হও, কেউ ইঞ্জিনিয়ার তৈরি হও, কেউ মেডিকেল কলেজে যাও, কেউ প্রফেসর তৈরি হও, কেউ গবেষক হও, কেউ চাঁদে যাও, কেউ হাটে যাও, কোনো কাজ খারাপ নয়, কিন্তু মানুষ তৈরি হতে হবে, তার কারণ তোমাদেরই ভবিষ্যতে দেশটাকে বাঁচাতে হবে, এটা মাথায় রেখো।
আমরা চিরকাল হয়তো থাকবো না, কিন্তু আমাদের কথাগুলো বলে যাব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা জানি না, তিনি জীবিত জীবিত কি মৃত, তার জন্মদিনটা আমরা জানি, আজ পর্যন্ত তার মৃত্যুদিনটা আমরা জানি না, কিন্তু তা সত্ত্বেও সুভাষচন্দ্র বসুর কথা, কদম কদম বাড়ায় যা, খুশি সে গীত গায়ে যা, অথবা তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা, এ কথা বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। বাংলার মাটি বাংলার জল, এ কথা বলেছিলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম থেকেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, এ কথা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। মা আম্মা মাদারে কোনো পার্থক্য নেই, সর্বধর্ম সমন্বয়, এ কথা বলেছিলেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ইংরেজ তুমি ভারত ছাড়ো, এ কথা বলেছিলেন কে? মহাত্মা গান্ধীজি। বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন তৈরি করে বলেছিলেন মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, এইটাই ভারতবর্ষের সংবিধান। নজরুল ইসলাম কি বলেছিলেন? নজরুল ইসলাম বলেছিলেন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। আজকে আমরা এগুলোকে নিয়েই পথ চলি, মনে রাখবে কখনো মাতঙ্গিনী, কখনো ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, কখনো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কখনো মাস্টারদা সূর্য সেন, কখনো বা ইকবাল, কখনো বা নজরুল, কখনো বা রবীন্দ্রনাথ, কখনো বা রামকৃষ্ণ, কখনো বা বিবেকানন্দ, সবাইকে নিয়ে কিন্তু আমাদের পথ চলা। এ দেশটা আমাদের দেশ সব মানুষকে নিয়ে। বাংলা বাংলার মতো কথা বলে, তামিলনাড়ু তামিলনাড়ুর মতো কথা বলে, বিহার বিহারের মতো কথা বলে, পাঞ্জাব পাঞ্জাবের মতো কথা বলে, উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মধ্যে মতো কথা বলে, কিন্তু মনে রাখবেন রাতে যখন আমরা ঘুমোতে যাই আমরা কিন্তু ঐক্যবদ্ধ ভারতের কথা বলি, আমরা ঐক্যবদ্ধ দেশের কথা বলি, আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমির কথা বলি, এটাই আমাদের কালচার, এটাই আমরা শিখে এসেছি। এবং তাই দেশ যদি সংকটে পড়ে আবার সেই গান গাইতে হবে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে, আমি অস্ত্রের কথাটা বলছি না, তবু অস্ত্রু এলে অধিকার নিয়ে বাঁচতে জানি, এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, অথবা মনে রাখতে হবে দুর্গম গিরি কান্তারে বলে দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সবাই হুঁশিয়ার থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে উত্তরবঙ্গ উৎসবের যে সূচনা হলো, এই উৎসবের মধ্যে অনেক ছেলে মেয়েদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চারাও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠান সম্ভবত চলবে, তাই তো? এখন এটা আজকে চলবে, 31 তারিখ পর্যন্ত চলবে সব জায়গাতেই, আর আজকেও প্রোগ্রাম আছে। আমি চলে যাওয়ার পরে, আজকের কথা বলছি আমি, আমি চলে যাওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সুতরাং ইমিডিয়েট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন শিল্পীরা আছেন, তারা আপনাদের গান শোনাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি যেতে পারিনি বলে আমার আফসোস হচ্ছে, আমি আমার ছাত্রছাত্রী বন্ধুদের বলবো আমি নেক্সট অবশ্যই আসবো। খুব ভালো থেকো, সুন্দর থেকো, এবং অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত, গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন, অনেক বড় হও, খুব ভালো হও, অনেক গর্ব করে নিজের পায়ে দাঁড়াও, যেন একদিন তোমাকে নিয়ে তোমার পরিবার গর্ব করে, সমাজ সংসার গর্ব করে, সারা দেশ গর্ব করে, সারা বিশ্ব গর্ব করে। তোমরা উত্তরবঙ্গের মানুষ, উত্তরটা তোমাদের কিন্তু উত্তরেই দিতে হবে। উত্তরটা কি? আমরা গর্ব করে বলবো আমরা এই মাটিতে জন্মেছি, এটাই আমাদের উত্তরের উত্তর হোক। ভালো থেকো সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই, তাদের নতুন প্রেস ক্লাবের যে অফিসারকে ইনাগুরেট করেছি অংশ, আমি উত্তরবঙ্গের সমস্ত প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, নিশ্চয়ই কখনো আসবার সুযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জমি যেটা আমাদের দেওয়ার কথা ছিল ওটা প্রসেস হয়ে গেলে আমি করে দেবো, ওটা প্রসেসের জন্য আটকে আছি, বাট কথা যখন দিয়েছি তখন সেটা করতে হবে, এবং ইট ইজ আন্ডার প্রসেস, চিন্তা করবার কোনো কারণ নেই অংশু, ওটা আমাদের অলরেডি আসবে, নেক্সট ক্যাবিনেটে আসবে। ভালো থেকো সকলে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।